আমরা এবার একটু নজর রাখবো অযোধ্যা দিকে, কেননা রাম মন্দির উদ্বোধনে যে ইকবাল আনসারি তাকে নিমন্ত্রণ জানানো হয়েছে, ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ইকবাল আনসারিকে। উদ্বোধনে অংশগ্রহণ করবেন ইকবাল আনসারি, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন অযোধ্যাতে এসেছিলেন, তিনি যখন রোড শো করেছিলেন, তখন তাকে উদ্দেশ্য করে, তাকে লক্ষ্য করে ফুল ছুঁড়েছিলেন, অর্থাৎ পুষ্প বৃষ্টিতে সামিল হয়েছিলেন এই ইকবাল আনসারি। বাবরি মসজিদ মামলার অন্যতম এই ইকবাল আনসারি, মামলাকারীদের অন্যতম ছিলেন এই ইকবাল। অযোধ্যার অলিতে গলিতে রয়েছে ইতিহাস, আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মামলাটা এতদিন ধরে চলেছে সেই মামলার ক্ষেত্রে কোথায় রয়েছে আমি সেটা দেখানোর জন্য এই নেমপ্লেটটা একবার দেখানোর চেষ্টা করব, যেখানে হিন্দিতে লেখা রয়েছে ইকবাল আনসারি। ইকবাল আনসারিকে সেটা জানার আগে তার বাবার পরিচয়টা একবার আপনাদেরকে জানিয়ে রাখি। তার বাবা হাসিম আনসারি, তিনি সমর্থন ছিলেন এই বাবরি কমিটির পক্ষে, এবং তার বাবার মৃত্যুর পর বহু দিন ধরে এই মামলার যারা মামলাকারীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম ইকবাল আনসারি। তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপকো স্বাগত হ্যায় রিপাবলিক বাংলা মে। জেসে আপ বতা রহে থে কি আপকে পিতাজি নে মে বহুত সালো সে এই কেস লড়া থা, উসকে বাদ আপনে লড়া থা। ये मुकदमा जो है 1949 से रहा, लोअर कोर्ट, हाई कोर्ट, सुप्रीम कोर्ट। सुप्रीम कोर्ट ने फैसला किया, पूरे देश के मुसलमानों ने उसका सम्मान किया, पूरे देश में एक पत्ता नहीं हिला। तो आपने कितने सालों से ये मामला लड़ा? ये 4 साल हम रहे, और बाकी उससे पहले हमारे पिताजी रहे। हम 2019 से रहे, 2016 से 2019 तक। और आपके पिताजी? तो 1949 से 2016 तक। तो यहाँ पर 30 दिसंबर को प्रधानमंत्री जी आए थे, तो आपने उनका स्वागत किया? देखिए, प्रधानमंत्री जी हमारे यहाँ आए, वो हमारे देश के प्रधानमंत्री हैं, और हर आने वाला मेहमान वो हमारे लिए स्वागत योग्य है। 22 जनवरी को यहाँ पर मंदिर बन रहा है, उसके लिए ट्रस्ट की तरफ से आपको इनविटेशन कार्ड भी दिया गया है। आपको ट्रस्ट की तरफ से जो है ये कार्ड दिया गया है, क्या बोलेंगे आप? देखिए, ये अयोध्या नगरी है, यहाँ हर धर्मों का सम्मान है, ना कोई जात पात है, ना कोई भेदभाव है।